নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল ভাগস ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদেরকে শেখাবো যে হুডেন বেডে কীভাবে গোল্ডেন ব্রাউন সেট করতে হয় বা আমি করে থাকি। তো এটা একটা 5-7 খাট আছে, সিঙ্গেল বেড। তো দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে, ওটা ছিল বড় ঘাড়ি আর এটা হচ্ছে ছোট পাশি, একদম প্যানেল করা। তো এটাতে পুরো একদম গোল্ডেন ব্রাউন সেট করব। দেখতে থাকো ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে, ভিডিওটা স্কিপ না করে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে আমি পিউ গোল্ড যেটা আছে, তো এনসি গোল্ড অনেকে ইউজ করে। আমি বলবো যে এনসি গোল্ড যারা ইউজ করে থাকে, এনসি গোল্ড ইউজ করবে না। পিউর ক্ষেত্রে কিন্তু সবসময় পিউ গোল্ড ইউজ করবে, কারণ পিউ গোল্ডের যে কালারটা আছে অ্যাকচুয়াল গোল্ডেন কালার, এনসি গোল্ডের যেটা আছে সেটা কিন্তু হালকা ম্যারমেরে কালার, কালারটা কিছুদিন পরে ফেড হয়ে যায়। আর এনসি গোল্ড যেটা আছে এটার দামও বেশি। তো থিনার দিয়ে গুলে নেওয়ার পরে আমি এবারে আমার গান সেট করে নিলাম। আমি টাইপ A3 গান ইউজ করে থাকি পাইলটের। গান সেট করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি একটা মার্কিং কাপড় নিয়ে নিয়েছি, যেটা কিন্তু আমি ফিল্টারের জন্য ইউজ করব, যেটা আমার গোল্ডেন কালারটা যেটা আছে। এবার অনেকে হয়তো বলবে যে ফিল্টারের আমাদের দরকার পড়ে না বা আমরা ইউজ করি না, তো আমি বলবো যে ফিল্টার একটা ইউজ করো, যদি পারো মার্কিং কাপড় ইউজ করো বা নেটের পারলে তো আরও ভালো, কারণ গোল্ডেন কালারটা গোলার পরে অনেকটা র মেটেরিয়ালটা থেকে যায় যেটা গোলে না পুরোপুরি। তো সেটাকে আমরা ফিল্টার করে নিই, দেখবে ছাঁকনির ওপরে, মানে ছাঁকনি বা মার্কিং কাপড়ের ওপরে থেকে যায় সেটা। তো গানে নেওয়ার পরে এবারে আমি ডাইরেক্ট সেটিংটা শুরু করে দেবো করতে। সবার প্রথমে গোল্ডেনটা আমি ইউজ করব, খাটের ওপর অ্যাপ্লাই করে নেবো। আর কাস্টমারের যেহেতু পুরোপুরি এটা পার্সোনাল চয়েস ছিল কীরকম সেট হবে, আমরা কিন্তু কাজ করে থাকি পুরোপুরি একদম কাস্টমারের চয়েসের ওপর, মানে মেক ইউর ওন সেট এরকম একটা ব্যাপার আছে, যেরকম বলবেন সেরকম হয়ে যাবে। আর তোমরা তো জানো পিওরে আমি আগা করে কোয়ালিটি একদম এ ক্লাসে মেনটেন করে থাকি। আর পিউ তো অনেকেই করে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে পিউ তো সবাই করে, কিন্তু সুরজিতের কাজ একটু অন্যরকম, সবার থেকে আলাদা। আমার কাজ কারোর সাথে খাপ খাবে না, সেটা তোমরা যারা কাস্টমার আছো বা যারা সাবস্ক্রাইবার আছো তারা জানো আগা করাই। আমার কাজের কোয়ালিটি একটু বেশি অন্যরকম থাকে সবার থেকে। অনেকে হয়তো বলে যে দাদা এরকমভাবে করলে কস্টলি হয়ে যাবি, তো আমি বলবো পিউ মানে দেখো কস্টলি, ঠিক আছে, পিউ পলিশ মানে কস্টলি। পিউ যেহেতু 1-2 বছরের জন্য করা হয় না, 10-15 বছরের জন্য করা হয় কি 20 বছরের জন্য করা হয়, যাতে খাট কিছু না হয়। আর পিউ মানে হচ্ছে এটা পুরোপুরি ল্যামিনেশন পলিশ। আর পিউ কিন্তু যারা ন্যাচারাল করে থাকো আমি বলবো যে কোনো কালার ইউজ করবে না, যারা সেট ইউজ করে থাকো তাদের তো কালারের দরকারই পড়ে না। আর পিউ মানে সেট, সেট ছাড়া কিন্তু পিউ একদমই ভালো লাগে না। তো এখানে দেখতে পাচ্ছ যে প্যানেলের যে খাসটা ছিল, খাসটা কিন্তু আমি পুরোপুরি গোল্ডেন করেছি। আর আউটসাইড যেটা আছে, মানে খাঁজের ওপরে যে 200 একটা প্যানেলের যে সাইড থেকে বিটটা আছে, সেটাকে আমি লাইট ব্রাউন কালার করেছি। তো ব্রাউন কালার যেটা আছে সেটা কিন্তু আমাদের পুরোপুরি ব্ল্যাক হয়, অনেক কাস্টমারের পছন্দ হয় না। তো আমরা কিন্তু কালার ইউজ করে দেখাই, মানে কালার যখন ইউজ করা হয় তার আগে কিন্তু বানিয়ে দেখাই কাস্টমারকে যে এই কালারটা ইউজ করব কি এটা ইউজ করব। এরকম কিন্তু কোনো মিস্ত্রি বা কোনো দোকানদার এই মানে কেউ করে থাকে না, কোনো মিস্ত্রিও করে থাকবে না। তোমরা হয়তো অন্য কাউকে দিয়ে কাজ করাবে যাদেরকে দিয়ে, তারা কিন্তু তাদের নিজেদের মধ্যে কাস্টমাইজ করে দেবে, তোমাদেরকে জিজ্ঞাসাও করবে না বা তোমাদেরকে কালার দেখাবেও না। আমি কিন্তু পুরোপুরি কালার দেখিয়ে থাকি কাস্টমারকে, যে কোনো কাস্টমারকে। প্রথমে বললাম মেক ইউর ওন সেট, আমরা কাস্টমারকে এরকম চয়েস দিই যে মেক ইউর ওন সেট, যেমন বলবেন তেমন হবে। কাস্টমার কাজ করার সময় যদি পাশে দাঁড়িয়ে থাকে তাও কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে থাকবে, যেরকম বলবে সেরকমই করে দেবো। সেটা আমি সবাইকে বলে থাকি, যে আমার যত মিস্ত্রি ভাইরা আছে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে আমার ভিডিও দেখার জন্য, শেখার জন্য, তাদেরকে আমি সবাইকে বলবো যে তোমরা যখন কাজ করো, এরকম অনেক কাস্টমার আমাকে রিপোর্ট দেয় যে আমরা আগে যে মিস্ত্রিকে দিয়ে কাজ করেছি তাদের মনের মতো সেটটা হয়নি। তো আমি ওর জন্যই বলি বা বলে থাকি বা বলছি তোমাদেরকে যে তোমরা যখন কোনো গোল্ডেন ব্রাউন সেট করবে বা যে কোনো বিভিন্ন রকমের কালারের সেট করবে, তখন কিন্তু পুরোপুরি কাস্টমারকে একবার জিজ্ঞাসা করে নেবে। কারণ করার পর অনেক কাস্টমার আছে এরকম যে হয়ে গেছে, পিউ হয়ে যাওয়ার পরে কিন্তু তোলা যায় না, কিছু করা যায় না। তো সেই হিসাবে কাস্টমারের কিছু করা থাকে না, খাট সেরকমভাবে নিতে হয় পছন্দ না হলে। তার জন্য আমি বলছি কাস্টমারকে একবার জিজ্ঞাসা করো না, তার যেরকম পছন্দ সেরকম করে দাও, কারণ পয়সা তার, সে করাচ্ছে, তো সেহেতু তাকে একবার জিজ্ঞাসা করানো দরকার। আর আমি তো মনে করি যে দেখুন জিজ্ঞাসা করার দরকার নেই, আমাকে দিয়ে যদি কেউ কাজ করিয়ে থাকেন বা যারা কাজ করান তাদের, যারা কাজ করান তারা তো জানেন, আর যারা কাজ করাবেন তো তাদেরকে বলছি, আমি যখন কাজ করবো আপনি সর্বদা আমার পাশে বসে থাকবেন, যেরকম বলবেন সেরকমভাবে কাস্টমাইজ করা হবে। মেক ইওর ওন পলিশ, যেমন বলবেন সেরকমভাবেই কিন্তু পলিশ কাস্টমাইজ করে আপনাকে দেওয়া হবে, আপনি যা বলবেন তাই করা হবে। কারণ পয়সা আপনি দেবেন, জিনিস আপনার, আপনার 100% অধিকার আছে যে আপনার জিনিসটা কেমন হবে সেটা বলার বা জানার। তো আমি পলিশ করার আগে প্রত্যেকটা কাস্টমারকে জানাই যে এরকম এরকম হবে জিনিসটা বা এরকম হতে পারে, এরকম হলে ভালো হয়,
আর দেখুন ভালোর শেষ নেই, ভালো যত করবেন তত ভালো হয়। আমি যে কাজটা করি আই থিঙ্ক আমার যতদূর জানা এর থেকে ভালো কাজ হয় না, কিন্তু এর থেকে ভালো কাজও হয় সেটা হচ্ছে গিয়ে আরও বেশি কস্টলি হয়ে যাবে, একটা খাটে যা খরচ হয় তার থেকে আরও বেশি কস্টলি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন গোল্ডেন সেট মারার পরে ব্রাউন সেট মারছি, আর ব্রাউনটা কিন্তু পুরোপুরি একটা রেডিশ ভাব আছে। দেখো ব্রাউন কিন্তু এটা অ্যাকচুয়াল ব্রাউন না, এটা লাইট ব্রাউনের থেকেও লাইট, মানে একটা রেডিশ টোন আছে, হালকা মেজেন্ডা কালার টাইপের। আর যেখানে ডিপ করে মারা হয়েছে সেখানে তো ডিপ ব্রাউন কালারটাও পুরোপুরি আসেনি, মিডিয়াম ব্রাউন কালারটা এসেছে। যেখানে লাইট এসেছে সেখানে একটা রেডিশ টোন আছে। গ্লস মারার পরে কিন্তু এই কালারটা দুর্ধর্ষ লাগবে দেখতে গোল্ডেনের ওপরে। আর এটা যেহেতু পুরোপুরি সিঙ্গেল বেড, 5-7 খাট, কাস্টমারের যেমন বলেছে, মানে কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না, তাও আমরা কাস্টমারকে পাশে বসিয়ে কালার দেখিয়ে ক্যাটলগ, দেখুন ক্যাটলগ তো দেখানো সম্ভব না, ক্যাটলগ আমরা কেমন দেখে, একটা নকশা তো একবারই আসে না, সবাই তো আর করে না, কিন্তু যখন বিভিন্ন রকমের নকশা আসে তখন আমরা বিভিন্ন রকমের সেট দেখাই তার পছন্দ করে। যখন কাস্টমার বুঝতে পারে না তখন আমরা পাশে বসিয়ে কালার গুলে কালার বানিয়ে দেখাই, কাস্টমারের যে কালারটা পছন্দ আমরা সেই কালারটাই অ্যাপ্লাই করি। যেমন এই কালারটা কাস্টমারের পছন্দ হয়েছিলো, এই কালারটাই কিন্তু লাগানো হচ্ছে। এবার অনেক হয়তো বলবে যে দাদা কালারটা ঠিক হলো না এই সেই, তো দেখো এই কালারটা ভিডিওতে দেখতে কেমন লাগছে আমি তোমাদের জানি না, অনেক হয়তো খুব সুন্দর লাগবে, আর খুবই সুন্দর লাগছে সেটটা দেখতে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, ঠিক আছে। তো কেউ যদি বলে থাকে যে কালারটা লাইট হয়ে গেছে, এটা ব্রাউন কালার হয়নি, তো দেখো অ্যাকচুয়াল ব্রাউন কালার কোনটা সেটা আমরাও জানি, এবং আমার যে মিস্ত্রি ভাইরা আছে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, যারা আমাকে দেখে তারাও জানে, কিন্তু পুরোপুরি কাস্টমারের উপরে নির্ভর করে জিনিসটা, তাই না? কাস্টমার যেমন বলবে সেরকমভাবেই কাস্টমাইজ করতে হবে। তো এখন আমি গ্লসটা ইউজ করছি, আর গ্লসটা আমি গলা দেখাইনি, কারণ গ্লস মারার ভিডিও চ্যানেলে আমার অলরেডি আছে, আর ওগুলো আলাদা ভিডিওতে দেখাবো। এটা আমি পুরোপুরি সেটিংয়ের জন্য করেছিলাম, যে একটা 5-7 সিঙ্গেল বেড কীভাবে করা থাকে, আর ভিডিওটা আমার বানানোর ইচ্ছাও ছিল না। আমি ভাবছিলাম 5-7 খাট একটা কী দেখাবো তোমাদের, বড় বড় কত কাজ আছে, সুন্দর সুন্দর নকশা, তারপরে ভাবলাম না ছোটো একটা কিউট কাজ তোমাদের সাথে শেয়ার করি। আর এই দিনকে যে যখন আমি গ্লস মারছিলাম আমার হেল্পাররা কেউ আসেনি, আর এটা যেটা দেখছি ইনি হচ্ছেন আমার গুরুদেব। তো গুরুদেব লাইট মারছে আমি কাজ করছি, এটা সত্যি একটা গর্বের বিষয় যে তিনি এই মুহূর্তে আমার হেল্পার, যাই হোক এটা বলাটা উচিত না, তবুও যেহেতু কাজের মধ্যে আছি, দেখুন কাজের মধ্যে তো কোনো গুরু শিষ্যর ব্যাপার থাকে না, বা ছোটো বড়োরও ব্যাপার থাকে না, কাজের সময় সবাই সমান, ঠিক আছে। তো সেই হিসেবে বললাম যে উনি যেহেতু আমার হেল্পারই করছিল, এটা সত্যি আমার খুব আমার জন্য বিশেষ করে একটা গর্বের বিষয়। আর বেডের চারপাশটা দেখতে পাচ্ছ যে পুরোপুরি ব্রাউন কালারটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর ওপরটা টপটা গোল্ডেন আছে, একটু ভালো করে লক্ষ্য করলে তো বুঝতে পারবে। তো তার জন্য খাটটারও বাম্পার লাগছিলো দেখতে, আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো দুর্ধর্ষ ফিনিশিং এসছে। আর গ্লস তো তোমরা আগাগোড়াই জানো যে সুরজিৎ গ্লস, মানে আমি যে আছি গ্লস আমি কীসের ইউজ করি, নেওলাকের ম্যাগনাম ইউজ করে থাকি আমি, বর্তমান মার্কেটে সব থেকে হাই রেটের গ্লস, আর সব থেকে ডিউরেবল বেশি এই গ্লসটা, এর থেকে ডিউরেবিলিটি কোনো গ্লসের নেই, ঠিক আছে। আমি যত রকমের গ্লস আছে, বার্জার ইউজ করছি, এশিয়ান ইউজ করেছি, নেওলাকের যত গ্লস আছে, যত রকমের গ্লস আছে সব ইউজ করেছি, কিন্তু এই ফিনিশিংটা, এই যে ফিনিশিংটা দেখতে পাচ্ছ, তো এই ফিনিশিংটা এরকম হাই গ্লস মার্কেটে কোনো কিছু নেই, আর এরকম ডিউরেবিলিটি কোনো কিছু নেই। এটা কিন্তু পুরোপুরি এক্সটেরিয়ার গ্লাস, আমরা তো ইন্টেরিয়ার কাজে ইউজ করি, কারণ এক্সটেরিয়ার ইন্টেরিয়ারে বেশি ডিউরেবিলিটি দেবে, ঠিক আছে। যখন এক্সটেরিয়ার গ্লাস খাটের ওপর ইউজ করা হবে তখন কিন্তু তার ডিউরেবিলিটি বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব বাটনটা টিপে বেল আইকনটা টিপে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর পিউপলি সংক্রান্ত যদি ভিডিও অনেক দেখতে চাও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটা দেখতে লাইক করে দিও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, খেয়াল রাখবে নিজের সবার আগে, বাই, টাটা। তো এটা গাইস আমার আজকের কাজ, 5-7 উডেন বেড আছে একটা, একদম সিম্পল নকশার সাথে, সিম্পলের মতো নকশাটা দুর্দান্ত দেখতে, দেখতেই পাচ্ছ। আর নকশাটাতে পুরোপুরি গোল্ডেন ব্রাউনের সেটিং করা হয়েছে, একদম অ্যাকুরেট ফিনিশিংয়ের সাথে, ফিনিশিং তো তোমরা দেখতে পাচ্ছ। আর গ্লসের কথা কী বলবো, গ্লস তো তোমরা আগাগোড়াই জানো, আমি নেওলাকের 2K হাই গ্লস ইউজ করি, যেটার গ্লস একদম দুর্ধর্ষ গ্লস। তো এই হলো আজকের কাজ, সবে কমপ্লিট হলো। এটা হলো বড় গাড়ি, আর এইটা হলো ছোট গাড়ি প্যানেল করা, এটা সিঙ্গেল বেড আছে একদম, আর এটা হলো সাইড পাশি দুটো। এই যে বিটটা আছে, বিটের ভেতরটা গোল্ডেন ইউজ করা হয়েছে, আর দু সাইডে ব্রাউন সেট, যার জন্য একদম ফুটে উঠেছে, 3D লাগছে পুরো।
আর গ্লস তো দেখতেই পাচ্ছ, একদম রিফ্লেকশন, মারাত্মক রিফ্লেকশন। সিলিং দেখা যাচ্ছে এখানে, একটু ফলো করো এই জায়গাটাতে, ওপরে যে সিলিং, টিন, একদম পুরো টিনের ভাত সব বোঝা যাচ্ছে।